হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ কালকে শরীরটা খারাপ ছিল, কালকের থেকে আজকে অনেকটা বেটার আছি। উইকনেস একটু আছে, বাট অনেকটা বেটার আছি। সকালে তো ঘুম ভাঙতেই চাইছিল না, আজকে ব্রেকফাস্টও অর্ঘ্য বানিয়েছে। তো কালকে এতটাই শরীর খারাপ লাগছিল, কালকে রান্নাঘর কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। মানে গ্যাসের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তার মধ্যেই অর্ঘ্য আজকে ব্রেকফাস্ট বানিয়ে গেছে। তো আজকে আগে রান্নাঘর পরিষ্কার করব, তারপরে রান্না করব। কালকে তো দেখেইছেন অর্ঘ্য মাছ নিয়ে এসছে, তো আজকে কাতলা মাছের ঝোল করব। আর ডাল তো প্রায় রেগুলার খাচ্ছিলাম, ডাল আর করব না, ঘরে আর কোনো সবজি নেই। আজকে থার্সডে, থার্সডেতে এখানে সামনে যে বাজারটা বসে, আজকে বিকেলে বাজারে যাব। তো তারপরে সবজি নিয়ে আসব, আবার মোটামুটি 1 সপ্তাহ সবজি স্টক করে রাখবো। তো দেখা যাক শরীর সারাদিনে কেমন থাকে, এখন তো বেশ ভালোই আছি। নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করছে, দেখুন। ভালো করে করো, ভালো করে করো বাবা। ভাল লাগছে ব্রাশ করতে? ভাল লাগছে? হ্যাঁ। আচ্ছা এদিকে দেখি, একটু দেখি, একটু দেখি, মুখটা দেখি কিরম ভাবে ব্রাশ করছো, একটু দেখি কিরম ভাবে ব্রাশ করছো। ও বাবা রে বাবা, চলো মুখ ধুয়ে দিই, এবার অনেক ব্রাশ হয়েছে, চলো। মুখ ধোবে না, চলে গেল। আসো মুখ ধুয়ে দি, আসো আসো মুখ ধুয়ে দি, আসো। আজকে ব্রেকফাস্ট হলো উপমা, আরেকজন বসে গেছে ব্রাশ করে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবে? এই হলো এখন কিচেনের অবস্থা আমার। তার মধ্যে অর্ঘ্য আজকে সুজি ফেলেছে করতে গিয়ে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আগে রান্নাঘর পরিষ্কার করব, তারপরে বাসন মাজবো। মাছ বার করে রেখেছি, মাছ ধোবো তারপরে। আজকের লাঞ্চ কাতলা মাছ, আর এখানে হলো ওল ভাতে আর কালকের মোচা। এখন রেডি হয়ে গেছি, আমি বেরোবো বাজারে। এই প্রথম বিয়ের পরে বোধহয় বাজারে যাচ্ছি অর্ঘ্যকে ছাড়া, এটা ফার্স্ট টাইম। অর্ঘ্য অফিস যাচ্ছে, ওর আসতে লেট হবে। আর এখানে আজকের দিনের বাজারের সবজি বাজারে, সেটা একদম আমরা যেইখানে থাকি তার গেটের ওপারটাতেই বসে। তো এরপরে আবার কোথায় কখন পাবো সবজি ঘরে একদম নেই। আজকের জন্য ওয়েট করছিলাম যে কখন সবজি বাজারটা বসবে, আজকে সবজি কিনবো, কিন্তু আজ অর্ঘ্য আসতে পারবে না, যেতেই হবে, না হলে পাবো না এমন না, পাবো হয়তো ভ্যারাইটি পাবো না। তো আমাদের যে বাড়ির ওনার, তো ওই ভাবির সাথে যাচ্ছি। এই খোয়া ফেলা রাস্তায় ও হাঁটতে পারে না, হাতও ধরবে না। হাত ধরো, হাতটা ধরো। তাহলে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। একে নিজে হাঁটতে পারে না, সে আবার হাতও ধরবে না। আমরা এখন যাচ্ছি বাজারে, অর্ঘ্য তো অফিসে, এখন জানি না কখন আসবে। ও যদি সময় পায় তাহলে ও বাজারে চলে আসবে, কারণ এই আমাদের এইখানে যেখানে থাকি এর গেটের অপোজিটেই বাজারটা বসে। আর যদি সময় না পায় তাহলে আমরাই নিয়ে আসবো। কদ্দু লেনা হ্যাঁ, হ্যাঁ বড়া বড়া আগে ये है ना। कितने करके है कद्दू? 10 रुपए, 1 पीस। अच्छा कितना होता है 1 पीस? छोटा ही है, 15 रुपए आठ मार ला, 15 रुपए 15 का दो कर दो। ये ना इतने हंगे बोरो ಬಾಳ ಮೀನು ಬಡ ಅಂತ ಕೊಟ್ಟು
कम मिलते हैं। हाँ, बंगाल के साइड का सब्जी कम है, सब मिलता है। हाँ, ऐसे नॉर्मल जनरल तो सब कुछ है ही, लेकिन और भी बहुत जो कुछ हम लोग खाते हैं वो नहीं मिलता है। अपने देखा यही हे आज के बाजार कर मौसुम्बी लेबू अनारस मूलो लाउ आलू मिष्टि आलू पिंज कूमड़ो लाल शीम झिंगे कैपसिकम फुलकपि पालक शुमड़ डोगा फ्री 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 सब्जी दाम अनेकटाई कम अनेकटाई कम। बाजार থেকে এসে এখানে ফুলকপি আলু কেটে রাখলাম কালকে টিফিনের জন্য, আর এখানে লাল শাক বেছে রাখছি কালকে ভাজা হবে। এ নতুন নাইট ড্রেস পরেছে, কি ভালো লাগছে গো তোমাকে, কি সুন্দর লাগছে তোমাকে নতুন নাইট ড্রেসে। ওলো নতুন নাইট ড্রেস পরে ডোডো রেডি হয়ে গেছে ঘুমাবে বলে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।